রাজার সাথে বিবাদ চান না ছোট ছেলের বউ মেগান মার্কেল। ব্রিটেনের রাজবাড়ি আর ছোট রাজপুত্র হ্যারির মধ্যে যেই ফাটলটি তৈরি হয়েছে সেটা কিছুটা হলেও জোড়া লাগতে পারে। রাজবাড়ি ছেড়ে বেরিয়ে আসা ছোট ছেলের বউ মেগান মার্কেল নিজেই নাকি এই ব্যাপারে মানে সম্পর্ক ঠিক করার ব্যাপারে উদ্যোগী হয়েছেন। আসছে 6 মে ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হবে চার্লসের। বাকিংহাম প্যালেস সূত্রে জানিয়েছে সেই অনুষ্ঠানে সশরীরে হাজির থাকবেন রাজা চার্লসের ছোট ছেলে হ্যারি, যিনি মেগানের সঙ্গে বিয়ের কয়েক বছর পরই নিজেকে সমস্ত রকম রাজদায়িত্ব থেকে মুক্ত করে নিয়েছিলেন। স্ত্রী মেগান এবং দুই সন্তানকে নিয়ে ঘর বেঁধেছিলেন ক্যালিফোর্নিয়ায়। রাজবাড়ির বহু অনুষ্ঠানেই তাদের সেভাবে দেখা যায়নি, যদিও রানীর মৃত্যুর পর তার শেষ যাত্রায় সামিল হয়েছিলেন হ্যারি মেগান দুজনেই। আর এবার বাবার রাজ্যাভিষেক অনুষ্ঠানেও হাজির থাকবেন হ্যারি। মেগানের ঘনিষ্ঠ সূত্রে পাওয়া খবর যে হ্যারিকে ওই অনুষ্ঠানে হাজির থাকতে রাজি করিয়েছেন মেগানই। ওই সূত্রেই জানা গিয়েছে যে রাজবাড়ির সাথে যে অশান্তিগুলো সৃষ্টি হয়েছে সেটা চাইছেন না মেগান। তিনি চান তার দুই সন্তান মানে রাজপুত্র আর্চি এবং রাজকন্যা লিলিভেটের সাথে তার দাদা রাজা চার্লসের সম্পর্ক ভালো হোক। বিয়ের সময় নানা জটিলতার কারণে মেগানের সাথে তার বাবার সম্পর্ক খারাপ হওয়ায় মায়ের বাবা অর্থাৎ দাদার স্নেহ থেকে বঞ্চিত দুজনেই। মেগানের ঘনিষ্ঠ জনরা জানিয়েছেন যে হ্যারির স্ত্রী চান না দুই সন্তান আরও এক দাদার স্নেহ থেকে বঞ্চিত হন। তবে ঘনিষ্ঠ মহলে মেগান জানিয়েছেন তার এই চাওয়াকে আবার রাজবাড়ির তরফে স্বার্থপরতা না ভাবা হয়, এটা নিয়েও আশঙ্কা প্রকাশ করছেন মেগান। রাজবাড়ির ঘনিষ্ঠ সূত্রে খবর হচ্ছে যে হ্যারি এবং তার দাদা যুবরাজ উইলিয়ামের পরিবারের মধ্যে মানে হ্যারির এবং তার যে বড় ভাই যুবরাজ উইলিয়ামের পরিবারের মধ্যে যে সম্পর্কে ফাটল ঘটেছে, রাজপ্রাসাদ ছাড়তে বাধ্য হয়েছিলেন মানে এই দুই ভাইয়ের মধ্যেই একটা সম্পর্ক খারাপ হওয়ার কারণেই রাজপরিবার ছাড়তে বাধ্য হয়েছিলেন হ্যারি, এবং সেটাই ঠিক করার উদ্যোগ নিয়েছেন মেগান। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।